আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা সিলা মাইনিংয়ের কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব। এর মধ্যে KYC রয়েছে, আপনি যদি KYC কমপ্লিট না করেন তাহলে কিন্তু এখান থেকে কেউ পেমেন্ট পাবেন না। তাছাড়া এখান থেকে টোকেনগুলো যে মাইনিং করতেছেন টোকেনের প্রাইস কেমন কী আসবে, এটা কবে উইথড্রো করে প্রফিট নিতে পারবেন এবং এখান থেকে কেমন কী প্রফিট হবে, A to Z বিষয়ে আজকের ভিডিওতে কভার করব। ওকে, তো প্রত্যেকের রিকোয়েস্ট থাকবে যারা এখনো কাজ স্টার্ট করেন নাই, আপনারা দ্রুত এখনই কাজ স্টার্ট করে দেন। কারণ ভাই, সিলা মাইনিং প্রজেক্টটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক বড় প্রজেক্ট। এটা টুইটার পেজে আসলে দেখতে পারবেন, অলরেডি এদের কিন্তু 274K ফলোয়ার হয়ে গিয়েছে এবং অলরেডি বড় বড় কোম্পানির সাথে পার্টনারশিপ করে ফেলেছে। তো এতে বোঝা যাচ্ছে ভাই, এটা টপ লেভেলের প্রজেক্ট এবং এখান থেকে ভালো প্রফিটও হবে এবং সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। ওকে, তো যারা এখনও কাজ স্টার্ট করেনি মাস্ট বি অবশ্যই দ্রুত এখানে জয়েন হয়ে কাজ স্টার্ট করে দিবেন। তো প্রথম যে আপডেট নিউজটি শেয়ার করবো সেটা KYC রিগার্ডিং, এবং কিছুদিন আগেই কিন্তু ওরা KYC নিয়ে একটা টুইট করেছে, আপনাদের এখানে প্রত্যেকের KYC কমপ্লিট করতে বলেছে। ওকে, তো এখানে কিন্তু A to Z বিষয়ে বলা রয়েছে। এখানে বলতেছে KYC প্রেস 1 এসেছে, আপনার প্রত্যেক KYC প্রেস 1টা কমপ্লিট করে নেবেন, তারপর কিন্তু KYC প্রেস 2 স্টার্ট হয়ে যাবে, সেই বিষয়ে কিন্তু বলা রয়েছে। ওকে, তো এখানে KYC-র বিষয়টা অনেকে বুঝতেছে না, করতেছে ভাই কি আমার KYC আসতেছে না, KYC আসতেছে না, সেই বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিই। সেটা হচ্ছে আপনাদের একটা না এখানে 15 দিন মাইনিং করতে হবে। আমার কিন্তু 9 দিন মাইনিং করা হয়েছে এবং বাকি যদি আমি একটা না 15 দিন মাইনিং করি তাহলে কিন্তু আমার KYC ইনিজিবল হয়ে যাবে। ওকে, তো এখানে দেখেন, এইখানে চিহ্ন করে দেখবেন আপনি কয়দিন মাইনিং করেছেন। আমি একটা না 9 দিন করেছি, এখানে 9 উঠে রয়েছে, ঠিক আছে। একটা না যখন 15 দিন হয়ে যাবে, এখানে 15 যখন চলে আসবে তখন আমরা এই যে KYC কোয়ালিফাই যে অপশন রয়েছে না এইখানে চলে আসবো এবং এইখানে আসলে দেখতে আমাদের KYC ইনিজিবল হয়ে গিয়েছে এবং এখান থেকে আমরা সহজেই KYC ফার্স্ট লেভেলটা কমপ্লিট করে নিতে পারবো, একদম সিম্পল। তো প্রত্যেকে অবশ্যই একটা না 15 দিন আপনারা মাইনিং করবেন এবং আপনার KYCটা প্রত্যেকে কমপ্লিট করে নেবেন। ওকে, তো KYCটা তো কমপ্লিট করে নেবেন এবং পাশাপাশি এখান থেকে এই যে আমরা যে মাইনিং করে যে টোকেনগুলো আর্নিং করতেছি এবং এটা থেকে কেমন কী প্রফিট হবে সেই বিষয়টা আমরা দেখে নিব। ওকে, তো এখান থেকে যে টোকেনগুলো আর্নিং করতেছি এবং সেগুলো প্রফিট দেখার জন্য আমরা হোয়াইট লিস্টে আসলে আমরা বুঝতে পারবো। নিচের দিকে রেট হোয়াইট লিস্ট দেওয়া রয়েছে এবং হোয়াইট লিস্টটা যদি আমরা এখান থেকে ওপেন করি, ডাউনলোড করে এবং ওপেন করার পরে এখান থেকে আমরা দেখতে পাই এখানে হোয়াইট লিস্টের A to Z তথ্য দেওয়া রয়েছে, টোকেনের প্রাইস কেমন কী হবে, কেমন কী প্রফিট হবে। এখানে কিন্তু টোটাল বলা রয়েছে, এখানে দেখেন 200 মিলিয়ন হচ্ছে টোটাল সাপ্লাই ওরা দিয়েছে এবং ফিক্সড করেছে। এর মধ্যে দেখুন 72% প্রায় 14,50,00,000 টোকেন এই যে মাইনার্স এবং এয়ারড্রপের জন্য রেখেছে। অর্থাৎ আমরা যে এখান থেকে ফ্রিতে টোকেনগুলো মাইনিং করতেছি এবং এখানে টোটাল 14,50,00,000 টোকেন, দ্যাটস হিউজ অ্যামাউন্ট। কিন্তু এত বড় অ্যামাউন্টের টোকেন আমাদের মাঝে ডিস্ট্রিবিউশন করবে, এটা টোটাল সাপ্লাইয়ের 72%। এত বড় অ্যামাউন্ট কিন্তু অন্য কোনো মাইনিং প্রজেক্ট দেয় নাই, শুধুমাত্র এই প্রজেক্টটি কিন্তু এত বড় অ্যামাউন্ট আমাদের মাঝে ডিস্ট্রিবিউশন করতেছে, বিষয়টা দেখে ভালো লাগলো। এবং এখানে কিন্তু একটা বিষয় কিন্তু প্রাইজের বিষয়টা বলা রয়েছে, দেখেন এখানে লিস্টিং প্রাইস হচ্ছে 15 সেন্ট করে, দেখেন এই দেখেন লিস্টিং প্রাইস হবে 15 সেন্ট করে। সেই ক্ষেত্রে লিস্টিং প্রাইস যদি 15 সেন্ট করে অন হয় তো সেই ক্ষেত্রে 3-4 গুণ তো এমনি পারবে, এক একটি টোকেনের প্রাইস কিন্তু ইজিলি $1 হিট করবে এবং সাপ্লাই কিন্তু তেমন বেশি নয়, 200 মিলিয়ন। তো এই $1 হিট না হয়ে যদি আমাদের দেখা যাচ্ছে $0.5 করেও হয় তো সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রত্যেকের ভালো প্রফিট হয়ে যাবে। যেমন ইতিমধ্যে আমি কিন্তু যারা 848টি টোকেন সিলা টোকেন আর্নিং করে ফেলেছি সেই হিসাব করে এক একটি টোকেনে যদি $0.5 হয় তাও আমার প্রায় $2,000, প্রায় $2,00,000 উপরে আর্নিং হয়ে গিয়েছে। তো সেক্ষেত্রে প্রাইসটাও ভালো রয়েছে এবং টোকেন ডিস্ট্রিবিউশনটাও অনেক বেশি, তো সেক্ষেত্রে বোঝা যাচ্ছে এখান থেকে ভালো প্রফিট হবে। আর এই সিলা কিন্তু এটা একটি নিশ্চয় এক্সচেঞ্জ সাইট, এটা কিন্তু সাধারণ মাইনিংয়ের মতো না যে মাইনিং করলাম পরে শেষ হয়ে যাবে, এটা মূলত একটা এক্সচেঞ্জ সাইট, ঠিক আছে। এটা নিজেই একটা এক্সচেঞ্জ সাইট এবং নিজের যেহেতু এক্সচেঞ্জ সাইট, এটা কিন্তু নিজের টোকেন নিজের এক্সচেঞ্জে লিস্ট করবে এবং এই সিলা সাইট থেকেই আমরা এই টোকেনটি সেল করে আমাদের প্রফিট আমরা তুলে নিতে পারবো। ওকে, তো পরবর্তীতে এক্সচেঞ্জ সাইট কবে লঞ্চ করবে সে বিষয়ে কিন্তু নিচে ডিটেলস বলা রয়েছে। এই দেখানে রোডম্যাপ A to Z বলা রয়েছে এবং এদের যাত্রা 2022-23 সাল থেকে শুরু হয়, A to Z করে ফেলেছে এবং 20-8-2024 সালে এদের কিন্তু এরা প্রি সেল স্টার্ট করবে, যে বাকি 15 মিলিয়ন টোকেন ওরা প্রি সেল চালাইতে চেয়েছিল সেটা সেল করবে এবং যেটা বলেছে 30-9-2024, ঠিক আছে, 30-9 মানে সেপ্টেম্বর অক্টোবর কি হ্যাঁ অক্টোবর কি সেপ্টেম্বর মাসে এরা কিন্তু এক্সচেঞ্জ সাইট এরা অফিসিয়ালভাবে লঞ্চ করবে, ঠিক আছে। এক্সচেঞ্জ সাইট যেহেতু অফিসিয়ালভাবে লঞ্চ করবে তাহলে অক্টোবর এর মধ্যে কিন্তু এই টোকেনটি লিস্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনাদের হাতে এখনও সময় রয়েছে, এখনও প্রায় 4-6-7 মাস টাইম রয়েছে, 7-8 মাসের মতো টাইম রয়েছে এখান থেকে কন্টিনিউয়াসলিভাবে মাইনিং করার। তো এই 6-7-8 মাস যারা সঠিকভাবে মাইনিং করবে, একটু পরিশ্রম করবে এই প্রজেক্টের পিছনে, তারাই কিন্তু এখান থেকে বেশি টোকেন আর্নিং করতে পারবে, তারাই এখান থেকে ভালো বেনিফিট পাবে।
তো সেক্ষেত্রে বলবো ভাই, আপনারা যারা এখনও কাজ করতেছে না, মাসে প্রত্যেকে দ্রুত কাজ স্টার্ট করে দেন, এখান থেকে ইনশাল্লাহ ভালো প্রফিট হবে। কারণ আমার রেফারে দেখেন অনেক লোক জয়েন হয়েছে, আমি আপনাকে দেখাই দিচ্ছি, বাট এখানে মাইনিং কিন্তু বেশি লোক করে না, দেখেন মাত্র 31 জন মাইনিং করে, কিন্তু জয়েন হয়েছে 674 জন। বাট এরা কিন্তু ইনঅ্যাক্টিভ, এরা কিন্তু পরবর্তীতে যেয়ে আফসোস করবে, যখন পেমেন্টের সময় আসবে সে সময় করবে, ভাই আমার তো টোকন কম কেন, হ্যান ত্যান এইটা। ভাই আপনি যদি ঠিকমতো মাইনিং না করেন তাহলে আপনার প্রফিট কীভাবে আসবে, তাই না? তো সেক্ষেত্রে আমি বলবো ভাই, এখনই এখনও আপনাদের হাতে অনেক দিন সময় রয়েছে, আপনারা যদি একটু পরিশ্রম করে প্রতিদিন এখানে এসে মাইনিং অন করেন, তো সেক্ষেত্রে এখান থেকে কিন্তু আপনার ভালো প্রফিট আসবে। ওকে, তো আপনাদের এখন কাজ হচ্ছে একটাই, আপনার প্রতিদিন এসে মাইনিং করা। আর এই সাইডে কিন্তু অ্যাড আসে, অ্যাড আসলে সমস্যা নাই, আমরা দেখেছি পিআই নেটওয়ার্কে কিন্তু অ্যাড আসে, বাট পিআই নেটওয়ার্ক থেকে মানুষ কিন্তু অলরেডি আনঅফিসিয়ালভাবে ভালো প্রফিট দিয়ে নিয়ে নিয়েছে। তো সেক্ষেত্রে এটা নিজস্ব একটা এক্সচেঞ্জ সাইট, তো এখান থেকে ভালো প্রফিট হবে। এবং এটা টুইটার পেজ আসলে দেখতে পারবেন, এটা টিম টিম দিয়ে এই টু জেড প্রত্যেকটা আপডেট কিন্তু সবসময় ওরা দিচ্ছে। ওকে, মাঝখানে এই অ্যাপের একটা ঝামেলা হয়েছিল, সেটা হচ্ছে ওদের অ্যাপ আপডেটিংয়ের জন্য কিছুদিন অফ রেখেছিল, বাট এটা নিয়ে অনেকে এর জন্য কাজ স্টপ করছিলেন। তো আমি বলবো ভাই, প্রজেক্টটি অনেক ভালো, একটা প্রজেক্টের ডেভেলপমেন্ট এ টু জেড এদের কার্যক্রম দেখে, পার্টনারশিপ পার্টনারশিপ দেখে বোঝা যায় ভাই এটা অনেক বড় প্রজেক্ট। ওকে, সো আপনারা এখনই কাজ স্টার্ট করে দিন, এবং এটা ডাউনলোড লিঙ্ক অলরেডি আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি, আপনি এখান থেকে প্রথমে এই অপশনে ক্লিক করে এটা সাইন আপ করবেন, ঠিক আছে? এখানে সাইন অপশনে ক্লিক করে সাইন আপ ফর্ম পেয়ে যাবেন, এখানে ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড তারপরে ইদে সাইন আপ করবেন। সাইন আপ করার পরে যখন ইমেল ভেরিফাই করে অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে, তারপরে এদের অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে এখানে লগ ইন করে নেবেন, ঠিক আছে? লগ ইন করার পরে প্রতি 24 আওয়ার্স পর পরে যে মাইনিং অপশনে আসবেন, মাইনিং অপশনে এসে এখানে একটা ক্লিক অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করে একটা অ্যাড আসবে, অ্যাডটা দেখলে এখানে মাইনিং স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে? তারপরে এখানে আপনার আর্নিং কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে। তাছাড়া এটা যখন উইথড্র অপশন আসবে আরও 6-7 মাস পরে, তখন কিন্তু আমি সাথে সাথে আপনার জানাই দেবো কীভাবে এটা সেল করবেন, এই টু জেড আপডেট বিষয়ে আমি জানাবো। এর পাশাপাশি আপনার প্রত্যেকে 1-15 দিন মাইনিং করলে কেওয়াইসি লেভেল 1 অন হয়ে যাবে, তারপরে অবশ্যই কেওয়াইসি লেভেল 1টা প্রত্যেকে কমপ্লিট করে রাখবেন। ওকে, এই টু জেড আশা করি ক্লিয়ার। আর যে কোনো সমস্যা হলে আমাদের টেলিগ্রাম চ্যানেল তো রয়েছে, আমাদের টেলিগ্রাম চ্যানেলে কমেন্ট করবেন, আমি অবশ্যই অবশ্যই আপনাদের সহযোগিতা করব। ওকে, তো এই সেলা মাইনিং থেকে কিন্তু আমাদের ভালো একটা প্রফিট হবে, যারা ধৈর্য ধারণ করে পরিশ্রম করবে এর পিছনে তারাই কিন্তু এখান থেকে ভালো ফলাফল পাবে, আর যারা ভাই নাকে তেল দিয়ে ঘুমাবে তারা কিন্তু এখান থেকে কিছুই করতে পারবে না। সো ডোন্ট প্লিজ, প্রত্যেকে কন্টিনিউসভাবে মাইনিং করে যান, ইনশাআল্লাহ এখান থেকে ভালো প্রফিট হবে। তো আজকের মধ্যে পর্যন্তই, আল্লাহ হাফেজ।